সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। ইরান সৌদি চুক্তিকে মারাত্মক বিপর্যয় হিসেবে দেখছে ইহুদিবাদী ইসরায়েল। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ঠেকাতে কতটা সক্ষম ইউক্রেন। রুশ অ্যালুমিনিয়াম ও ইস্পাত পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ কানাডার। ফিলিস্তিনিদের হত্যার প্রতিশোধ নিতে তেল আভিভে বন্দুক হামলা। ইরান সৌদির মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা। পশ্চিম এশিয়া সহ মুসলিম বিশ্বে নয়া দিগন্তের সূচনা। মিয়ানমারে তিন দিনে ১৬ জান্তা সেনা নিহত। দর্শক, ইহুদিবাদী ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নফতালি বেনেট ইরান সৌদির চুক্তিকে ইরানের জন্য রাজনৈতিক বিজয় এবং ইসরায়েলের জন্য মারাত্মক বিপজ্জনক ঘটনা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইরান বিরুদ্ধে আঞ্চলিক জোট গঠনের ক্ষেত্রে এই চুক্তি মারাত্মক বিপর্যয়। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইরান সৌদি চুক্তিকে মারাত্মক বিপর্যয় হিসেবে দেখছে ইহুদিবাদী ইসরায়েল। ইসলামী প্রজাতন্ত্র ইরান ও সৌদি আরবের মধ্যকার শান্তি চুক্তিকে আমেরিকা স্বাগত জানিয়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কার্বি বলেছেন, আমরা ইয়েমেন যুদ্ধের অবসানে যেকোনো উদ্যোগ এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনের পদক্ষেপকে স্বাগত জানাই। গতকাল জন কার্বি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সাধারণভাবে বলতে গেলে আমরা ইয়েমেনে যুদ্ধের অবসান এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা কমাতে সাহায্য করার জন্য যেকোনো প্রচেষ্টাকে স্বাগত জানাই। গত বছর এই অঞ্চলে সফরের সময় প্রেসিডেন্ট বাইডেন যে নীতির রূপরেখা দিয়েছিলেন তার মূল স্তম্ভ হল প্রতিরোধের পাশাপাশি সংঘতের অবসান এবং কূটনীতি। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নফতালি বেনেট এই চুক্তিকে ইরানের জন্য রাজনৈতিক বিজয় এবং ইসরায়েলের জন্য মারাত্মক বিপজ্জনক ঘটনা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইরান বিরোধী আঞ্চলিক জোট গঠনের ক্ষেত্রে এই চুক্তি মারাত্মক বিপর্যয়। ইসরায়েলের আরেক সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ এই চুক্তিকে ইসরায়েলের জন্য বিপজ্জনক ঘটনা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইসরায়েল ও সৌদি আরবের মধ্যকার এই চুক্তি ইসরায়েল সরকারের পররাষ্ট্রনীতির জন্য মারাত্মক ব্যর্থতা। এছাড়া ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী বেনিগান্ত সিরান সৌদি চুক্তিকে ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ বলে উল্লেখ করেন। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ঠেকাতে কতটা সক্ষম ইউক্রেন। ইউক্রেনে বৃহস্পতিবার 9 মার্চ রাতে 95টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে মাত্র 34টি ক্ষেপণাস্ত্র ইউক্রেন ঠেকাতে পেরেছে। বাকিগুলো দেশটির বিভিন্ন শহরে, আবাসিক এলাকা সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানে। রাশিয়া এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে বিভিন্ন জায়গা থেকে, যুদ্ধবিমান, জাহাজ এবং রাশিয়ার বিভিন্ন ঘাঁটি থেকে এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ ভ্যালেরি ঝালুজনি বলেছেন, বৃহস্পতিবার ভোরে 6টি ভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে বিভিন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মধ্যে সবচেয়ে আলোচিত হল কিনজাল ক্ষেপণাস্ত্র। রাশিয়া বিভিন্ন যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে ইউক্রেনে হামলা চালায়। এগুলোই মূলত ইউক্রেনের সমরবিদদের নজর কেড়েছে বেশি। এই ক্ষেপণাস্ত্রগুলো আটকানো সত্যি অনেক কঠিন। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা CSIS এর তথ্য অনুসারে ইউক্রেনে এ ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় গত বছরের মার্চে এবং মাঝে মাঝে তা ব্যবহৃত হয়। দীর্ঘ বিরতির পর আবার এই ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ চালালো রাশিয়া। কিনজাল ক্ষেপণাস্ত্রটি শব্দের গতির চেয়ে অন্তত 5 গুণ বেশি দ্রুত চলতে পারে, ফলে এটি শনাক্ত করা কঠিন। আরো কঠিন হয়ে পড়ে MiG-31 এর মতো যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হলো। এ দুই কারণে ক্ষেপণাস্ত্রটির পাল্লা এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা বেড়ে যায়। এই ক্ষেপণাস্ত্র একাধিক দিক থেকে আক্রমণ করতে পারে এবং একটি লক্ষ্যবস্তুর কাছে পৌঁছে লক্ষ্যবস্তু বদল করে অন্য কোথাও আঘাত আনতে সক্ষম। রাশিয়ার এমন উল্লেখযোগ্য পরিমাণে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, দেশটির স্টকেটে আর কি পরিমাণ ক্ষেপণাস্ত্র, বিশেষ করে কিনঝাল ক্ষেপণাস্ত্র রয়েছে? এর জবাব দিয়েছে CNN। মার্কিন এই সম্প্রচার মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার কাছে অন্তত আরো 50টি কিনঝাল রয়েছে। ফলে এক রাতে 6টি কিনঝাল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া কেন তার স্টক ফুরোচ্ছে সে নিয়েও প্রশ্ন আছে। তবে সে প্রশ্নের জবাব আছে। এ বিষয়ে ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের ফেলো জাস্টিন ব্রং বলেছেন, রাশিয়ানরা ক্ষেপণাস্ত্র কমে যাওয়ার পরও হামলা চালিয়ে যাচ্ছে, কারণ মস্কো প্রতি মাসে প্রায় 40টি ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম। ফলে এটি স্পষ্ট যে প্রতি মাসে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার জন্য বিলাসিত নয়। কিন্তু প্রশ্নটা হলো, রাশিয়ার এমন হামলার জবাবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী, কতটা কার্যকর? বৃহস্পতিবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র বৃষ্টির পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা আলেকজান্ডার রডনিয়াসকে বলেছেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম কিনজাল ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে মোটেও ভালোভাবে দাঁড়াতে পারেনি। আলেকজান্ডার রডনিয়াসকে বলেছেন, তারা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, তারা নতুন ধরনের অস্ত্র ব্যবহার করছে এবং তারা পরীক্ষা করে দেখেছে যে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে সেটির মোকাবেলা করে। তারা দেখতে পেয়েছে যে আমরা যথেষ্ট ভালোভাবে মোকাবেলা করতে পারছি না।
রুশ অ্যালুমিনিয়াম ও ইস্পাত পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ কানাডার। রাশিয়ার ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের উপর আমদানি নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। শুক্রবার এক বিবৃতিতে কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড জানান, ইউক্রেন অবৈধ বর্বর আক্রমণে অর্থায়ন সীমিত করতে তারা যথাসাধ্য চেষ্টা করছেন। এ উদ্দেশ্যে অ্যালুমিনিয়াম ইস্পাতের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পুতিন সরকারের সম্ভাব্য অবসান ঘটনাই তাদের লক্ষ্য বলে উল্লেখ পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি। তার ভাষায়, মস্কোকে অর্থনৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে হবে, যা রুশ সমাজ ও শাসন ব্যবস্থার উপর প্রভাব ফেলবে। নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে অ্যালুমিনিয়াম ও ইস্পাতের কাঁচামাল ও তৈরি পণ্য। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে 1600 রুশ বেশি শক্তি ও সংস্থার উপর থেকে নিষেধাজ্ঞা দেয় কানাডা। সর্বশ্রেষ্ঠ এলো ধাতব পণ্যের উপর। জোলি বলেন, আমাদের লক্ষ্য ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণে রাশিয়ার ক্ষমতাকে দুর্বল করা। এটাও নিশ্চিত করতে চাই, পুতিন ও তার সমর্থকদের জবাবদিহি করতে হবে। এই যুদ্ধে ইউক্রেনের অন্যতম আর্থিক সহায়তাকারী কানাডা এরই মধ্যে $362 কোটি অর্থ দিয়েছে দেশটি। রয়েছে সামরিক পণ্য অন্যান্য সহায়তাও। সরকারি পরিসংখ্যান অনুসারে 2021 সালে রাশিয়া থেকে $25.80 কোটি কানাডিয়ান ডলারের অ্যালুমিনিয়াম ও ইস্পাত পণ্য আমদানি করা হয়। ফিলিস্তিনিদের হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে বন্দুক হামলা। ইসরায়েলের উপকূলীয় শহর তেল আবিবের কেন্দ্রস্থল এক ফিলিস্তিনি তরুণের গুলি বর্ষণে 3 ইহুদি বসতি স্থাপনকারী আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। অধিকৃত পশ্চিম তীরে জেনিন শহরের কাছে গত বৃহস্পতিবার 3 ফিলিস্তিনি তরুণকে ইসরায়েলি সেনারা গুলি করে হত্যার কয়েক ঘন্টা পরে ফিলিস্তিনি তরুণ প্রতিশোধ হিসেবে তেল আবিবের কেন্দ্রস্থলে হামলা চালান। খবর ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সির। ইসরায়েল পুলিশ জানিয়েছে, ফিলিস্তিনি তরুণ বৃহস্পতিবার রাতে তেল আবিবের ডিজেনকফ স্ট্রিট এবং বেনগুরিয়ন স্ট্রিটের মধ্যে অবস্থিত একটি ক্যাফের বাইরে হামলা চালান। গুলিবর্ষণ পরপরই ওই ফিলিস্তিনি সেখান থেকে পালিয়ে যান, তবে এর অল্প কিছুক্ষণ পরই ইসরায়েলি পুলিশের সঙ্গে গোলাগুলিতে প্রাণ হারান তিনি। ফিলিস্তিনে এক ব্যক্তি জানান, নিহত তরুণের নাম মুতাসালা আল খাজা এবং তার বয়স 23 বছর। ইসরায়েলি কর্মকর্তারা জানান, 4 ইসরায়েলি সশস্ত্র ব্যক্তি ফিলিস্তিনিকে হত্যা করে, যার মধ্যে 2 পুলিশ অফিসার এবং 2 ইহুদি বসতি স্থাপনকারী। এদিকে পশ্চিম তীরে উত্তরাঞ্চলীয় সানিরিয়া শহরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের গুলিতে 21 বছর বয়স এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন। ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার সকালে কার্নি সমরণ অবৈধ বসতির কাছে এই ফিলিস্তিনি তরুণকে হত্যা করা হয়। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, এই ফিলিস্তিনি একটি ইহুদি বসতিতে হামলার চেষ্টাকালে তাকে ইসরায়েলি গুলি করে হত্যা করে। ইরান সৌদির মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা। পশ্চিম এশিয়া সহ মুসলিম বিশ্বে নয়া দিগন্তের সূচনা। দীর্ঘ 7 বছরের অচল অবস্থার পর চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরব নিজেদের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপন করতে সম্মত হয়েছে। ইরান ও সৌদি আরবের প্রতিনিধিরা তেহরান ও রিয়াদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে চীনের দিয়ে একটি বিবৃতিতে স্বাক্ষর করেছেন। এ সময় ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি এবং সৌদি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসাইদ আল আইবান উপস্থিত ছিলেন। 2 দেশে সর্বোচ্চ 2 মাসের মধ্যে রাষ্ট্রদূত বিনিময় এবং দূতাবাস পুনরায় চালু করার পাশাপাশি সম্পর্ক পুনরুদ্ধারের জন্য অন্যান্য প্রয়োজনীয়তা ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হয়েছে। 2016 সালে রিয়াদ ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক ছিন্ন করে। সম্পর্ক ছিন্ন করার জন্য রিয়াদের পক্ষ থেকে অজুহাত ছিল তেহরান এবং মাশহাদে অবস্থিত দেশটির দূতাবাস এবং কনসুলেটে হামলা, যদিও ইসলামী প্রজাতন্ত্র ইরান একদল দুষ্কৃতিকারীদের মাধ্যমে চালানো হামলা নিন্দা জানিয়েছিল। ইরানের বিরুদ্ধে সৌদি আরবের এই পদক্ষেপের প্রধান কারণ ছিল সে সময় রিয়াদের পররাষ্ট্রনীতির দৃষ্টিভঙ্গি। 2015 সাল থেকে 21 সাল পর্যন্ত সৌদি আরবের পররাষ্ট্রনীতি আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি ছিল, ফলে এ সময় ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং তার মিত্রদের বিরুদ্ধে রিয়াদ সরকার তার এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি অনুসরণ করেছে। এমনকি সৌদি আরব ইরানের বিরুদ্ধে আমেরিকার সর্বোচ্চ চাপের নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। 2021 সাল থেকে রিয়াদ এবং তেহরানের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সাবেক ইরাকি সরকার 2 দেশের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করে আসছিল। বাগদাদে ইরান ও সৌদি আরবের প্রতিনিধি দলের মধ্যে 5 দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। 2 দেশের কর্মকর্তারা সুস্পষ্টভাবে সম্পর্ক পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন এবং অবশেষে চীনের মধ্যস্থতায় বেজিং এর পক্ষগুলো সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে একটি চুক্তিতে পৌঁছাতে একটি বিবৃতিতে স্বাক্ষর করে। রিয়াদ ও তেহরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনর্বহাল করার একটি বিবৃতি আমেরিকা ইসরায়েলের ব্যর্থতা। একদিকে এই গুরুত্বপূর্ণ ইস্যুটি বিশ্ব ব্যবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী চীনের মধ্যস্থতায় উপলব্ধি করা হয়েছে। অন্যদিকে চুক্তি সৌদি আরব ও ইরানের মধ্যে ব্যবধান ও বিভেদ সৃষ্টির ওয়াশিংটন ও তেল আবিবের প্রচেষ্টার ব্যর্থতার দিকটি তুলে ধরেছে। একই সঙ্গে এই চুক্তিকে অঞ্চলে, বিশেষ করে পশ্চিম এশিয়া অঞ্চলে আমেরিকা ও ইসরায়েলের
ইরান ভীতি সৃষ্টি করার অপকৌশলে পরাজয় হিসেবে দেখা হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল রিয়াদ ও তেহরানের মধ্যে সম্পর্ক পুনর্বহালে চুক্তি পশ্চিম এশিয়া অঞ্চলে গঠনমূলক প্রভাব ফেলবে। ফলে এই চুক্তির ঘোষণা এই অঞ্চলে ব্যাপক সাড়া ফেলেছে এবং এই অঞ্চলে বিভিন্ন দেশ তাকে স্বাগত জানিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান একটি টুইটে লিখেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রত্যাবর্তন দুই দেশ অঞ্চল এবং ইসলাম বিশ্বের জন্য দুর্দান্ত সক্ষমতা বয়ে আনবে। আন্তর্জাতিক বিষয়ের বিশ্লেষক হোসেন বেহিস্তিপুরেও বিশ্বাস করেন যে রিয়াদ এবং তেহরান উভয় মহান আঞ্চলিক শক্তি যারা তাদের জাতীয় স্বার্থে একে অপরের সাথে সহযোগিতা করতে পারে। এছাড়া এই চুক্তি দুই দেশের মধ্যে সম্পর্কের বিদ্যমান উত্তেজনা কমানোর পাশাপাশি এই অঞ্চলে বিশেষ করে ইয়েমেনের শান্তি স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়তা করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের পুনরুজ্জীবন ইরানের 13তম সরকারের প্রতিবেশী বিষয়ে তার পররাষ্ট্রনীতি বাস্তবায়নের অংশ। কারণ প্রেসিডেন্ট রাইসি সরকার শুরু থেকে আঞ্চলিক এবং প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক বাড়ানোর উপর জোর দিয়ে আসছেন। এই বিষয়ে হোসেন আমির আবদুল্লাহিয়ান লিখেছেন, 13তম সরকারের পররাষ্ট্রনীতি দৃঢ়ভাবে সঠিক দিকে অগ্রসর হচ্ছে এবং আরো আঞ্চলিক পদক্ষেপের প্রস্তুতির পিছনে কূটনৈতিক কৌশলগুলো সক্রিয় রয়েছে। মিয়ানমারে 3 দিনে 16 জান্তা সেনা নিহত। মিয়ানমারের জান্তা বাহিনী ও পিপলস ডিফেন্স ফোর্সেস বা পিডিএফ সশস্ত্র গোষ্ঠীর মধ্যে আবারও ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে 3 দিনে 16 জান্তা সেনা সহ অন্তত 18 জন নিহত হয়েছেন। শুক্রবার 10ই মার্চ থাইল্যান্ড ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইরাবতি জানিয়েছে, জান্তা সেনার অভিযান চালিয়ে কয়েকটি রাজ্যের 10টি গ্রামে শতাধিক ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে। অন্যদিকে জান্তা বাহিনী কয়েকটি সেনা চৌকিতে পাল্টা হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী পিডিএফ। বুধবার 8ই মার্চ থেকে কোচিন, কারেন ও সাগাইং রাজ্যে ব্যাপক তাণ্ডব চালায় জান্তা বাহিনী। এই ঘটনার পর গ্রাম ছেড়ে পালিয়ে গেছে কয়েক হাজার মানুষ। সেনা অভিযানের সময় পিপলস ডিফেন্স ফোর্সের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে জান্তা বাহিনী ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত 3 দিনে এসব সংঘর্ষে বেশ কয়েকজন জান্তা সেনা নিহতের দাবি করেছে পিডিএফ। জান্তা বাহিনী কয়েকটি সেনা চৌকিতে মর্টার ও ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে গোষ্ঠীটি। একই সঙ্গে জান্তা বাহিনী নিয়ন্ত্রণে থাকা একটি তেলের খনি দখলে নেয়ার দাবি করেছে পিডিএফ। 2021 সালে ফেব্রুয়ারিতে মিয়ানমারে অংসান সূচির সরকারকে উৎখাত করে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর জান্তা সরকারের দমনপীড়নে এ পর্যন্ত নিহত হয়েছেন কয়েক হাজার বিক্ষোভকারী। শুরু থেকে জান্তা বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে প্রতিরোধ গড়ে তোলে পিপলস ডিফেন্স ফোর্সেস পিডিএফ সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে সাম্প্রতিক সময়ে জান্তা সেনাদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।